আসসালামু আলাইকুম, আমি নাহিদা। ট্রেডিশনাল ফুডসের আজকে রেসিপি দেখার জন্য সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের এই পর্বে আপনাদের জন্য থাকছে ভ্যানিলা প্লেন কেক। আমি আজকে এটি আপনাদেরকে চুলায় তৈরি করে দেখাবো, একদম পারফেক্টভাবে সফট স্পঞ্জি। আশা করি আজকের আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তবে রেসিপিটি শেয়ার করার আগে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে তা আপনারা সবার আগে সাথে সাথে পেয়ে যান। চলুন এবার দেখে নিই রেসিপিটা। আমি এখানে দুইটি বড় সাইজের ডিম নিয়ে নিয়েছি, এগুলো একটু ভালোভাবে ফেটিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্না করা রেগুলার সয়াবিন তেল, এগুলো একটু মিক্স করে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি আর 1 চিমটি লবণ, এগুলোও ভালো করে মিক্স করে নেব। চিনির পরিমাণটা আমরা বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন। এরপর এখন আমি গুঁড়া উপাদানগুলো দিব, এগুলো অবশ্যই চাকনির সাহায্যে দেওয়ার ট্রাই করবেন। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, বেকিং সোডা না কিন্তু বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে ময়দা হাতে না থাকলে আটা দিয়েও করতে পারেন। অবশ্যই ছেঁকে দেওয়ার ট্রাই করবেন, এতে করে ব্যাটারটা অনেক সফট হবে। এবার একটু আলতো হাতে মিক্স করে নেব। এরপর এখানে 1/3 কাপ পরিমাণ দিয়ে দিব লিকুইড দুধ, এখন ভালো করে এগুলো মিক্স করে নেব। ব্যাটারটা ঠিক এরকমই হবে, বেশি পাতলাও হবে না ঘনও হবে না। এখন আমি একটি পাত্রের মধ্যে দিয়ে দিব বালি, আপনারা চাইলে লবণ ইউজ করতে পারেন, আর দিয়ে দেবো একটি স্ট্যান্ড। এরপর হাই হিটে 10 মিনিট জাল করে নিব। এখন আমি যে পাত্রের মধ্যে কেকটি রেডি করব, ওখানে ব্রাশের সাহায্যে সয়াবিন তেল দিয়ে নিব চারপাশে। এরপর একটি লিখালিখির যে নর্মাল কাগজ আছে বাসায় ওইটাই দিয়ে দিব। এর মধ্যে একটু করে তেল ব্রাশ করে দিব চারিদিকে। এখন ব্যাটারটা ঢেলে দিব। এখন সম্পূর্ণ ব্যাটার দেওয়া হয়ে গেলে এটা একটু ট্যাপ করে নিব, এতে করে কোনো বাবলস থাকলে তা চলে যাবে। এখন 10 মিনিট হয়ে গেছে, আমি এখন কেকটি বসিয়ে দিব। এবার আমি চুলার আঁচটা লো আর মিডিয়ামের মাঝখানে দিয়েই এটি ঢেকে দিয়েছিলাম প্রায় 20 মিনিট। 20 মিনিটে কিন্তু আমার কেকটি পারফেক্টলিভাবে রেডি, দেখেন সম্পূর্ণ এটি ক্লিনভাবে টুথপিকের মধ্যে। আপনাদের 25 মিনিটও লাগতে পারে কিংবা 15 মিনিটও লাগতে পারে, এটি চুলার আঁচের উপর ডিপেন্ড করবে। এখন একটু জাস্ট ছুরির সাহায্যে আমি একটু আলগা করে নিচ্ছি, আর অবশ্যই এটি 5 মিনিট ঠান্ডা হতে দিবেন। এখন আমি কাগজটা একটু সরিয়ে নিচ্ছি। অবশ্যই এটিকে 5 মিনিট বেক হওয়ার পর রেখে দিবেন, এতে করে কাগজটা ইজিলি বের হয়ে যাবে আর কাটতেও খুব ইজি হবে। অনেক সফট আর স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারতেছেন। আশা করি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আজকে আমি বিদায় নিচ্ছি, আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। Thank you.